পার্শ্ব শিক্ষকদের এদিনকে কলেজ স্ট্রিটে যে প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে কিন্তু দেখতে পাওয়া গেল প্রায় 250 থেকে 300 লোকের জমায়েত, যেখানে পার্শ্ব শিক্ষকরা মানববন্ধন তৈরি করেন গোটা কলেজ স্ট্রিট এলাকা জুড়ে। কলেজ স্ট্রিট অর্থাৎ বইপাড়া, যে বইপাড়াতে একদা শিক্ষার পীঠস্থান বলে মনে করা হতো, সেই বইপাড়াকে কার্যত এদিনকে তারা মানববন্ধনের মধ্য দিয়ে আটকে দিয়ে তাদের নিজেদের যে দাবি, অর্থাৎ তাদের বেতন কাঠামো যে দাবি নিয়ে তারা রাজ্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই দাবি নিয়ে কিন্তু এদিনকে তারা প্রতিবাদ দেখান। সেখানে এদিনকে যে মানববন্ধনের বহর ছিল তা বলাই বাহুল্য, সেই বহর কিন্তু প্রায় 700 থেকে 800 মিটার জুড়ে, অর্থাৎ আদিমোহনী মোহন কাঞ্জিলাল থেকে শুরু করে বেনারসি প্যালেস অবধি একদিকে, অন্যদিকে ঠিক তার উল্টো দিকে রাস্তা থেকে শুরু করে হিন্দু স্কুল পর্যন্ত এদিনকে মানববন্ধনের কিন্তু যে লাইন তা দেখতে পাওয়া গিয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের দাবি নিয়ে রাজ্য সরকারকে যে চাপ তৈরি করা হচ্ছে সরকারের উপরে, তা কিন্তু কার্যত এদিনকে স্পষ্ট বোঝা গেল। তার কারণ এদিনকে প্রশাসন তাদেরকে এই লাইন কন্ট্রোল করতে গিয়ে বেশ বেগ পেতে হলো। তার কারণ প্রথমে প্রশাসনের কাছে খবর ছিল যে খুব বেশি লোক হয়তো হবে না, কিন্তু দিনের শেষে যে পরিমাণ লোকের এখানে জমায়েত দেখতে পাওয়া গেল তা কিন্তু আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়কে কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তাদের এই জমায়েত আগামী দিনে কিভাবে সরকারের কাছ থেকে তারা দাবি ছিনিয়ে নিয়ে আসতে পারবেন। না, অবশ্যই সবটাই হবে, জনসভা হবে, এখানে শাউটিং হবে, এখানে বিক্ষোভ প্রদর্শন হবে, এখানে আমরা মানববন্ধন করব। অ্যাকচুয়ালি আমরা চাইছি সারা কলকাতাবাসীকে জানাতে পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা, 16 বছর ধরে প্রতিনিয়ত তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছি। আজকে আমরা রয়েছে শিক্ষার পীঠস্থান, সেই কলেজ স্কোয়ার, যেখানে একাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সঙ্গে বইপাড়া নামে খ্যাত এই জায়গাটা, আমরা ঠিক সেরকম একটা জায়গা আজকে বেছে নিয়েছি। সেখানে আমরা আমাদের আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা আজকে পালন করছি। এই কর্মসূচি আমরা বলেছি কলকাতার কোনায় কোনায় পৌঁছে দেবো, আমরা ঠিক যেমনভাবে সারা রাজ্য জুড়ে আমাদের দুঃখ দুর্দশার কাহিনী, 16 বছরের বঞ্চনা, এ সরকারের যে প্রতিশ্রুতি এবং ভাঙতাতে পরিণত হয়েছে সেই প্রতিশ্রুতি আজও পালিত হয়নি, সেটা আমরা যেমনভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছি, সারা রাজ্যবাসীর কাছে তুলে ধরেছি। আজকে এ রাজ্যের রাজধানী, সেই রাজধানীর বুকে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং রাজধানীর প্রাণ কেন্দ্রে এই মুহূর্তে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন কয়েক 1500 শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের আর্তনাদ বাংলার মানুষের কাছে, রাজধানীর মানুষের কাছে আমরা আজকে তুলে ধরতে চলেছি এবং আমরা এই কর্মসূচি বলেছি কলকাতার কোনায় কোনায় পৌঁছে দেবো, তারই একটা দিক আজকে এখানে চলছে, আপনারা আগামী দিনে আরও দেখতে পাবেন। এবং আমরা আজকে 1500 শিক্ষক এখানে উপস্থিত হয়ে এই কর্মসূচি পালন করছি।